আজবিল্লাহমিনাশাইতানিরাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ মিজানুর রহমান, সিনিয়র শিক্ষক আশরাফাবাদ উচ্চ বিদ্যালয়। করোনার কারণে ক্লাস বন্ধ থাকায় পঞ্চম শ্রেণীর একটি গণিত ক্লাস নিয়ে এসেছি আজকে। আশা করি তোমরা সবাই ভালোই আছো। মনোযোগ দিয়ে আমার ক্লাসটি দেখো এবং খাতা কলম নিয়ে বসো। আজকে আমি তৃতীয় অধ্যায়ের চার প্রক্রিয়া সম্পর্কিত একটি সমস্যা নিয়ে আসছি। সেই সমস্যাটি বোর্ডে আমি তুলে রেখেছি, তোমরা এখন একটু দেখো পড়েও শোনাই। দিনা ও রিনা একত্রে 950 টাকা আছে। দিনাতে রিনার 54 টাকা বেশি আছে। এই ছিল আমাদের স্টিং। ক, তাদের প্রত্যেকের কত টাকা আছে? যদি রিনার চেয়ে দিনার 50 টাকা বেশি থাকতো তাহলে প্রত্যেকের টাকার পরিমাণ কত হতো? এখন দেখো এর সমাধান। তো প্রশ্নে দেওয়া আছে দিনা এবং রিনার 950 টাকা আছে। আমি লিখলাম দিনা এবং রিনার 950 টাকা আছে। পরে আবার বলছে দিনার সে রিনার 54 টাকা বেশি আছে, তার মানে রিনার টাকা বেশি আছে, দিনার টাকা কম আছে। দিনার সে রিনার বেশি আছে 54 টাকা, তো এটা বাদ দিয়ে দিলে দুইজনের টাকা সমান হবে। দিনা ও রিনার দুইজনের আছে, তার মানে দুইজনের সমান সমান আছে। যেহেতু এখানে দুইজন দুইজনের টাকা বাদ, তো বাদ দিলে কি হবে? এখানে নিচে হইলো চার, উপরে হইলো শূন্য। শূন্যকে আমরা কত ধরব? দশ ধরব। চার আছে দশ হইব, ছয়লে থাকে এক, পাঁচ হাতের এক নিয়ে, পাঁচ আছে পনেরো, নয় পাঁচ, পাঁচ আর একে ছয়, ছয় আর পনেরো হইতে হইলে নয় লাগব, আর হাতে থাকে এক, আছে নয় হইব আট হইলে, তাহলে দুইজনের আছে 896 টাকা। তাহলে যেহেতু দিনার কম আছে, তো দিনারটা আমরা লিখলাম 896 টাকা বাঘ দুই, তাহলে বাঘ করলে হবে 448 টাকা। তাহলে বাঘটা আমরা এরকম দেখতে পারি, তো দেখো 896 বাঘ দুই, চাইতে গুনি আট, আনলাম নয়, আবার চাইতে গুনি আট, থাকে এক, ছয়, আট দুগুনি ষোলো। তাহলে আমরা এরকম ভাগ করে নিতে পারি। তো আমরা পাইলাম কাটটা, পাইলাম হলো তিন আটটা। এখন রিনার যেহেতু 54 টাকা বেশি আছে, এই 54 টাকা এই দিনার টাকার সাথে যোগ করলে আমরা রিনার টাকা পাবো। তো রিনার আছে 448 যোগ 54, যোগ দিলে কত হবে? চার আর আট, আট আর চার বারো, দুই হাতের থাকে এক, পাঁচ আর একে ছয়, ছয় ছয় দশের শূন্য থাকে এক, চার আর একে পাঁচ, 502 টাকা। তাহলে আমরা পেয়ে গেলাম দিনার কত আর ঋণার কত। উত্তর, দিনার আছে 448 টাকা, ঋণার আছে 502 টাকা। তো পরের অংশে আমাদেরকে বলছে যদি ঋণার চেয়ে দিনার 50 টাকা বেশি থাকতো, ঋণার চেয়ে দিনার 50 টাকা বেশি থাকতো, তাহলে আমরা কি করব? এই অংশটা একটু মুছে ফেলি। দিনার চেয়ে ঋণার, তাহলে একত্রে কত টাকা আছে এটা আমরা লিখব খ অংশে। খতে আমরা লিখব, এবার লিখব ঋণার সে ঋণার সে দিনার বেশি আছে 50 টাকা। ঋণার সে দিনার বেশি আছে, এবার দিনার বেশি ঋণার কম, সেই জন্য এখন বিয়োগ করলে কত থাকবে? সৌদা 900 টাকা থাকবে। তাহলে কি করতে হবে? দিনা আর রিনা দুইজনের একত্রে আছে, তাহলে এবার কম পায় কে? রিনা। এবার কম পায় হলো
রিনার, রিনার আছে, নয়শো পঞ্চাশ ভাগ দুই, নয়শো পঞ্চাশের অর্ধেক, নয়শো পঞ্চাশকে আমরা ভাগ করি, নয়শো পঞ্চাশ ভাগ দুই, চার দুগুণী আট, থাকে এক, সাত দুগুণ চোদ্দ, সরি সরি নয়শো পঞ্চাশ না, নয়শো নয়শো তাহলে পাঁচ দুগুণী দশ, আর এই শূন্য রয়ে গেছে, এই শূন্য দিয়া কাটাকাটি করলাম, তাহলে চারশো পঞ্চাশ টাকা, চারশো পঞ্চাশ টাকা। তাহলে এবার কাটা লিখব, এবার লিখব দিনারটা, দিনার আছে চারশো পঞ্চাশ যোগ আরো পঞ্চাশ, তার মানে পাঁচশো টাকা। তাহলে দিনার আছে পাঁচশো টাকা, আর রিনার আছে চারশো পঞ্চাশ টাকা। এই ছিল উত্তর। এরপরে আমাদের আরেকটি সমস্যা আছে, সেটি হল দশ জনে একটি কাজ পনেরো দিনে শেষ করতে পারে, প্রত্যেকের দৈনিক মজুরি পাঁচশো টাকা, দশ জনে একটি কাজ পনেরো দিনে করতে পারে, প্রত্যেকের দৈনিক মজুরি পাঁচশো টাকা, তাহলে একজনে কাজটি কতদিনে শেষ করতে পারবে। আরেকটা প্রশ্ন হলো দশ জনে দৈনিক একত্রে কত টাকা মজুরি পাবে। আরেকটা প্রশ্ন হলো পাঁচ দিনে কাজটি শেষ করতে চাইলে কতদূর লোক লাগবে। তো এবার আমরা দেখি ক নম্বর সমাধান, তো কি বের করতে বলছে, কত দিনে, দিন চাইছে। তো প্রশ্নে যেটা বের করতে বলে সেটা ওই টিক নিয়মে আমরা ডান দিকে রাখি, ওই টিক নিয়ম হলো কতগুলি জিনিস বা যা কিছু দেওয়া থাকবে তার মূল্য বা দাম যদি বের করতে বলে, ওখান থেকে আমরা একটি জিনিসের দাম বা মূল্য বের করে যে নিয়ম অঙ্ক সমাধান করি তাকে বলে ঐকিক নিয়ম। ঐকিক নিয়মের কাজটি আমাদের সমাধান করতে হবে, করতে হলে কি করতে হবে, তাই ছিল দিন। আমাদের প্রশ্নে আছে দশজন লোক একটি কাজ পনেরো দিনে করতে পারে, দশজন লোক পনেরো দিনে করতে পারে, দিন শেষেই আছে, আমরা শেষেই রাখি, তাহলে কি দশজন, দশজনে একটি কাজ করতে পারে পনেরো দিনে, সুতরাং একজনে একটি কাজ করতে হইলে যদি আমি লোক কমাই দেই তাহলে আমার সময় বেশি লাগবে, লোকের সাথে সময়ের সাথে বিপরীত সম্পর্ক, লোক কমাই দিছি তাই দিন বাড়াই দিতে হবে, পনেরো গুণ দশ একশো পঞ্চাশ দিন, তার মানে এটাই উত্তর। তাহলে আমার কত দিন লাগবে, একশো পঞ্চাশ দিন লাগবে। সমস্যার সমাধানটি তুমি নিশ্চয়ই দেখছ। এরপরে আসো, এটা গেল ক নম্বর, এরপর আমরা দেখবো খ নম্বর, দশ জনের দৈনিক একত্রে কত টাকা মজুরি পায়, প্রত্যেকের দৈনিক মজুরি পাঁচশো টাকা, তো দৈনিক মানে একদিন, একদিনের মজুরি পাঁচশো, তাহলে দশ দিন বেশি হবে, দশ দিনের মজুরিও বেশি হবে, তাহলে আমরা লিখি দশ জনে দৈনিক মজুরি কত, দশ জনে দৈনিক মজুরি কত, তাহলে আমরা লিখি দৈনিক একজনের মজুরি পাঁচশো টাকা, সুতরাং দৈনিক দশ জনের মজুরি হবে পাঁচশো গুণ দশ,
তাহলে আমরা বুঝতে পারলাম যে একজনের মজুরি কম, দশ জনের মজুরি বেশি। একজনের মজুরি 500 টাকা, দশ জনের মজুরি 500 × 10 5000 টাকা। একদিনে দশ জনের মজুরি পায় 5000 টাকা। পরের অংশ বলে, 5 দিনে কাজটি শেষ করতে চাইলে কতজন লোক লাগবে? লোক চাইছে, কতজন লোক লাগবে? যেহেতু লোক চাইছে, লোক আমার ডান দিকে নিতে হবে আর দিন আমার বাম দিকে নিতে হবে। তো আমরা উপরের দুটা সমস্যার সমাধান আমরা দেখলাম, এখন এটা মুছে ফেলি। 2 নম্বর সমাধান করার জন্য দিনটা বাম দিকে আনবো আর জল বা লোক ডান দিকে নিব। তাহলে লেখো, 15 দিনে একটি কাজ করতে পারে 10 জন লোক। পনেরো দিনে একটি কাজ করতে পারে 10 জন লোকের, তাহলে ঐকিক নিয়মের এক। সুতরাং একদিনে কাজ করতে পারে, একদিনে করতে হইলে একটু আগে বলছিলাম লোকের সাথে সময়ের সাথে বিপরীত সম্পর্ক। লোক বাড়লে দিন কমবে, আবার দিন কমলে লোক বাড়বে, উল্টা। তাহলে যেহেতু এখানে 15 জায়গায় 1 হয়েছে, এই জন্য এখানে লোক বেড়ে যাবে। তাহলে 10 × 15 তার মানে 150 জন। এখন আমাদের প্রশ্নের চাহিদা হলো 5 জন, 5 দিন। 5 দিনে কাজটি শেষ করতে চাইলে, 5 দিনে কাজটি শেষ করতে চাইলে, যেহেতু একদিনের চাইতে 5 দিন বেশি, সেই জন্য লোক এখন কম লাগবে। কম লাগলে হলো ভাগ, 150 ভাগ 5 জন। তাহলে 3 × 5 = 15 আর একটা শূন্য, এত জন। তাহলে এইটাই উত্তর। আমরা ঐকিক নিয়মের অঙ্ক দেখলাম, আগের ক্লাসে আরো দুটি সমস্যা দেখেছি 3rd অধ্যায় থেকে। আশা করি আমাদের আজকের ক্লাসটা ভালোভাবে বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ, ভালো থাকো। করোনার কারণে বাইরে গেলে বাইরের থেকে ফিরে এসে সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধুইবে, মুখে মাস্ক পরবে, ঘরে থাকবে, সাবধানে থাকবে। সবাইকে ধন্যবাদ, আবার অন্য কোনো ক্লাস নিয়ে দেখা হবে। ধন্যবাদ।